হাসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে এই বাংলায় আবার হাসিব ফিরে ধানসিঁড়ি। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে নিয়ে এসেছি মাধ্যমিকের ভূগোলের এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 405। 405 পেজের যে কোশ্চেনগুলি সেগুলি আলোচনা করব এবং প্রত্যেকটি কোশ্চেনের সঠিক উত্তর বলে দেবো, এবং তার সঙ্গে কোনো কোশ্চেনের উত্তর যদি তোমাদের মনে হয় ভুল হয়ে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তার সঙ্গে লাস্ট কথা বলে রাখি, যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনতে ক্লিক করে নিন ভবিষ্যতে এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। তো চলুন তোমরা টেস্ট পেপারটি বার করে নাও এবং ভিডিও দেখে থেকে মিলিয়ে নাও উত্তরগুলি। প্রথম প্রশ্ন, পর্যায়ন শব্দটি যিনি ব্যবহার করেন সঠিক উত্তর হবে চেম্বারলিন ও স্যালিসবারি। দেখো অপশানে কিন্তু গিলবার্টও রয়েছে, কিন্তু গিলবার্ট সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে চেম্বারলিন ও স্যালিসবারি। এই কোশ্চেনটি কিন্তু অনেকটা কনফিউশনের কোশ্চেন। আমি সঠিক উত্তর বলে দিলাম, এর উত্তর হবে চেম্বারলিন ও স্যালিসবারি হচ্ছে পর্যায়ন কথাটি ব্যবহার করেছিল, এবং পর্যায় কথাটি ব্যবহার করেছিল কিন্তু গিলবার্ট। নেক্সট কোশ্চেন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দীর্ঘ আঁকা বাঁকা শৈলশিলার মতো ভূমিরূপকে বলা হয় এসকার। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে যে গ্যাসের প্রাধান্য দেখা যায়, এই কোশ্চেন সম্পর্কে একটু ভালো করে ডিটেলসে বলে দিই। আমাদের দেশের সর্বোচ্চ স্তর যদি আমরা ধরি এক্সোস্ফিয়ার রয়েছে, নেক্সট রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। মোটামুটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর এক্সোস্ফিয়ার যদি ধরি, সেই স্তরে কিন্তু দুটো গ্যাস রয়েছে, একটা হচ্ছে হাইড্রোজেন একটা হিলিয়াম। কিন্তু এই কোশ্চেনটাতে কিন্তু দুটো অপশানই দেওয়া রয়েছে, কাজেই এই অপশানটাই কিন্তু সঠিক উত্তর বলা খুবই কষ্টকর। এবং ম্যাগনেটোস্ফিয়ারে কিন্তু কিন্তু গ্যাস যেগুলো অপশান আছে সেগুলো কিন্তু থাকে না, তবে এটা সঠিক উত্তর হলেও হতে পারে কিন্তু নাইট্রোজেন। এটুকু কিন্তু আমি পুরোপুরি অ্যান্সারটা বলে দিলাম যে ম্যাগনেটোস্ফিয়ারে কিন্তু কোনো সেরকম গ্যাসের উল্লেখ নেই, কিন্তু এক্সোস্ফিয়ারে দুটি গ্যাস দেখা যায়, সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হেলিয়াম। নেক্সট কোশ্চেন, পর্বতের ঢাল বেয়ে ঊর্ধ্বমুখী উষ্ণ বায়ুকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। নেক্সট, কেনারি স্রোত দেখা যায় কিন্তু আটলান্টিক মহাসাগরে। নেক্সট, চাঁদের কেন্দ্র যখন পৃথিবীর কেন্দ্রের সবথেকে কাছে অবস্থান করে সেটা হলো পেরিজি। নেক্সট কোশ্চেন, নিচের যে উৎস থেকে বর্জ্য উৎপন্ন হয় না, অপশান আছে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, জোয়ারভাটা বিদ্যুৎ, উত্তর হবে সবগুলিই প্রযোজ্য। যে কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী, হ্যাঁ বলো এর উত্তর কী হতে পারে তোমরা, এটা উত্তর হবে চণ্ডীগড়। পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী হলো, হরিয়ানার রাজধানী হলো চণ্ডীগড়। নেক্সট, মালাবার উপকূলের কোয়ালগুলি সৃষ্টি হয়েছে মহীভাবক আলোড়নের ফলে। নেক্সট, গঙ্গার ডান্ত্রী উপনদীর নাম হলো কিন্তু সোন। কালবৈশাখী ঝড় আসামে কী নামে পরিচিত, সঠিক উত্তর হবে বরদই ছিলা বা বরদই ছিলা। নেক্সট কোশ্চেন, গ্রীষ্মকালে যে সকল ফসলের চাষ হয় সেগুলো হচ্ছে জায়িদ ফসল, যেমন হচ্ছে বাদাম। সোনালি চতুর্ভুজের দীর্ঘতম বাহুটি হলো কলকাতা চেন্নাই, 15 ইঞ্চি × 15 ইঞ্চি অক্ষাংশ ও দাঘ্রিমাযুক্ত বিস্তারযুক্ত টোপোগ্রাফিক্যাল যে ম্যাপ তার আরএফ হলো 1:50,000, অর্থাৎ কয়ের প্রথম উত্তরটা ক। নেক্সট, শুদ্ধ অশুদ্ধ করে বলে দিই, পাদদেশে সমভূমি মনোরম দেখা যায় শুদ্ধ, পশ্চিমা জেড বায়ু শীতকালে তিব্বত মালভূমির অবস্থান করে শুদ্ধ, গ্র্যান্ড ব্যাঙ্ক অঞ্চলে মৎস্য আহরণের জন্য বিখ্যাত অবশ্যই শুদ্ধ, একটি মুখ্য জোয়ার ও গৌণজোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড, একদম সঠিক উত্তর দেওয়া রয়েছে সঠিক উত্তর। কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ঢালে যে মৃত্তিকা দেখা যায় সাহায্য কারাওয়ে, এটাও শুদ্ধ। নেক্সট, কার্পাস শিল্প হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল, এটা অশুদ্ধ। আইআরএস সিরিজের উপগ্রহগুলি আবহাওয়া সংক্রান্ত তথ্য জোগাড় এবং যোগাযোগ ক্ষেত্রে কাজে লাগে, এটা অশুদ্ধ। এটা কিন্তু আইআর সিরিজগুলো কিন্তু যোগাযোগ ক্ষেত্রে নয়, এটা পুরোপুরি উপগ্রহ চিত্র মানে ছবি তোলার জন্য আইআর সিরিজ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে বলা হয় গাসি। মেট্রিক পদ্ধতি যে কোশ্চেনটি রয়েছে আমি পুরোটি পড়ে দিচ্ছি না, শুধু উত্তরটি বলে দিচ্ছি, উত্তর হবে কিউমেক। নেক্সট কোশ্চেন রয়েছে, উত্তর হবে সিজিকি, অর্থাৎ সুজিকি মানে কি, পৃথিবী চাঁদ সূর্য যখন এক সরলরেখায় অবস্থান করে তাকে বলা হয় কিন্তু সিজিকি। নেক্সট, উত্তর হবে কম্পোস্টিং হলো প্রাকৃতিক উপায়ে জৈব পদার্থের বিয়োজন। নেক্সট কোশ্চেন, লিচিং বা অনুশ্রাবণ প্রক্রিয়াটি ল্যাটারের মৃত্তিকা সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ। পেট্রোরাসন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হবে চিত্তরঞ্জন।
নেক্সট নেক্সট কোশ্চেন, প্রধান হিমবাহ ও অপ্রধান হিমবাহের বৈষম্যমূলক ক্ষয়ের ফলে কী ভূমিরূপ গঠিত হয়? এটা রসে মতানে উত্তর হতে পারে একটা, আমি এটা পুরোপুরি শিওর নই। যদি তোমাদের মনে হয় এই কোশ্চেন উত্তরটা তোমরা পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, কিন্তু আমার উত্তর মনে হয় রসে মতানে এটা হতে পারে। নেক্সট, আলস পর্বতের ঢাল বরাবর যে বায়ু হচ্ছে সেটা হচ্ছে ফন। আগুলার স্রোত কোন দুটি স্রোতের মিলিত রূপ? উত্তর হবে নিরক্ষীয় স্রোত এবং মৌসুমি স্রোত। সিকিমের কোন গিরিপথ দ্বারা ভারত ও চীনের মাধ্যমে বাণিজ্যিক আদান প্রদান হয়? সঠিক উত্তর হবে নাথুলা গিরিপথ। সমাজে পিছিয়ে পড়া মানুষদের উন্নতির কথা মাথায় রেখে যে প্রত্যেক জমিতে বন সৃজন করা হয় সেটা হচ্ছে সামাজিক বন সৃজন। দুটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম রেডিয়াম থোরিয়াম। উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল। নেক্সট, বাম দিক ডান দিক, পাকিয়াং এটা হবে সিকিম, বল উইভিল এটা হচ্ছে কার্পাস, গুরগাঁও হচ্ছে মোটরগাড়ি এবং হীরাকুন্দ হচ্ছে মহানদী। এই ছিল পুরো পেজের কোশ্চেনের উত্তর আমি বলে দিলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন সম্পর্কে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কারণ একটা কথা মনে রাখো আমি সব কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারবো এটা কিন্তু ধারণাটা ভুল, কারণ আমি তো তোমাদের মতো একজন পড়াশোনা করা কোনো মানুষই, রক্ত মাংসের মানুষ, আমার কিছু ভুল হতে পারে। অবশ্যই কমেন্ট বক্সে তোমরা উত্তর দিতে পারো, আমি অবশ্যই সেই উত্তরগুলি দেখবো এবং তোমাদের উত্তর বিবেচনাও করবো। আজকে ভিডিওতে এটুকুই, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং তার সঙ্গে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখো, ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করো, তোমাদের পাশে আছি, থাকবো। আজকে ভিডিও এটুকুই, নমস্কার। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য।